ছাত্রলীগ যখন জয় বাংলা বলবে তখন বিএনপি উড়ে যাবে। আগামী 28 তারিখ আওয়ামী লীগ যদি ভায়োলেন্স করতে চায় আমরা তো বসে থাকবো না। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। আজ সাধারণত যেসব মন্ত্রীদের আমরা খুব বেশি কথা বলতে শুনি, যেমন তথ্যমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, তাদের মতন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা খুব বেশি কথা কখনো বলতে শুনি না। আনসারকে গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হবে যাদের বেসিক ট্রেনিং গুলো পর্যন্ত নেই। ওই যে বকরুল, তেমনি যে লোকটা বলে তার মাত্র কয়টা দিন, অতিরিক্ত কাপড় নিয়ে আসবেন। সোনার বাংলাদেশ আমরা থাকবে, পলক যেখানে, মিনহাজ যেখানে, ওই হচ্ছে শেখ হাসিনা যেখানে, আমরা সেখানে। আসসালামু আলাইকুম দর্শক, আসছে আগামী 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা যেরকমভাবে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ করেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী, সে বিষয়টি নিয়ে মুখ খুলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। এবং কি বিএনপির যে মহাসমাবেশ আসছে আগামী 28 অক্টোবর, সেই মহাবেশ সমাবেশকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে ওবায়দুল কাদের, তার বক্তব্যটি শেয়ার করব। তার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব ভিপি নুরুল হক নূর, অবশেষে আসছে আগামী 28 অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে তিনি অগ্নিঝরা বক্তব্য দিয়েছে। এবং কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট মুহূর্তে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো একজন মহিলা আওয়ামী লীগের পক্ষে ভোট চাচ্ছে, সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল। প্রিয় দর্শক, মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আরও একটি ভিডিও আছে মেয়র আতিক, মেয়র আতিক কী বলতেছে সেটি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আর কথা না বলে এক এক করে ভিডিওগুলো দেখে নিয়ে আসি। সর্বপ্রথম মেয়র আতিক সাহেব কী বলতেছে চলুন শুনে আসি। ছাত্রলীগ যখন জয় বাংলা বলবে তখন বিএনপি উড়ে যাবে, জয় বঙ্গবন্ধু যখন বলবে তখন বিএনপি পালিয়ে যাবে, জয় বাংলা বলবে উড়ে যাবে বিএনপি, জয় বঙ্গবন্ধু যখন বলবে আর দেখা যাবে না, ছাত্রলীগই যথেষ্ট ইনশাল্লাহ আল্লাহর রহমতে, এবং তাদের সাথে থাকবে বাকি সকল সংগঠন, ঠিক কিনা? এটি হলো জয় বাংলা জয় বঙ্গুর, যেটা দিয়ে আমরা দেশ স্বাধীন করেছে, সেটি দিয়ে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে 2024 সালে আবারও আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ প্রধানমন্ত্রীকে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে। মহিলা লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য লীগ, তাঁতি লীগ, সব লীগই কাজ করবে একসাথে। আর সামনে তো মুরুবীরা বসেই আছেন আমাদের, যুব মহিলা লীগ, যুব লীগ। আমি বলতে চাই আজকে এই মাঠটি যে করা হয়েছে, আপনারা দেখেছেন আমাদের ইকবাল হামিদ সাহেব ভিত্তি এখানে আছে। আমরা ঢাকা শহরে 24টি মাঠ আমরা করেছি, এগুলোতে পার্ক এবং মাঠ হয়েছে। বনানীতে একটি মাঠ ছিল, বনানী ক্লাব বলেছিল এই মাঠটি হবে বড় লোকদের জন্য গাড়ি পার্কিংয়ের মাঠ, বড় লোকরা বনানী ক্লাবে আসবে, ওনারা আমাদের গাড়ি পার্কিং করবে সিটি কর্পোরেশনের মাঠের মধ্যে। কত বড় আবদার, কত বড় জোর, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে ক্ষমতা আছে, কিন্তু জনগণ, টাকা এবং ক্ষমতা রুখতে হলো সেই জনগণ, সেই জনগণকে নিয়ে বনানী যে মাঠটা করেছি আপনাকে দেখে আসুন, ওখানে এখন কোনো আর গাড়ি পার্ক হতে পারে না, এখানে বাচ্চারা খেলে, বাচ্চারাই খেলবে এই বনানী মাঠের মধ্যে ইনশাল্লাহ। ঠিক অনুরূপভাবে আমাদের যতগুলো মাঠ আমরা করেছি পর্যায়ক্রমে সবগুলো মাঠ উন্মুক্ত থাকবে। গুলশানে যে মাঠ করেছি এটি গুলশানবাসীর জন্য না, আমাদের সকলের জন্য এটা খেলার মাঠ, বাণীধারার মাঠ, গুলশানের মাঠ, মোহাম্মদপুরের মাঠ, আজকে আমাদের এই আমাদের যে মধুবাগের মাঠ, এগুলো আমরা করছি। এই মধুবাগে আমি 2 বছর আগে, আমাকে অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য ফোন করেছে, একটি বাচ্চা ফোন করেছে, আঙ্কেল মধুবাগ দিয়ে আমরা পার হতে পারি না, বর্ষার সময় বৃষ্টির পানি হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, তার কথাগুলো আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। মেয়র আতিক সাহেব যে কথাগুলো বলেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি শুনে আসি। তিনি আনসারের হাতে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হবে এই কথাটি জানার পরে তিনি এর প্রতিক্রিয়া কি জানালেন, চলুন প্রিয় দর্শক তার কথাগুলো শুনে আসি। আনসারকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হবে যাদের বেসিক ট্রেনিং গুলো পর্যন্ত নেই। পুলিশিং ইজ এ ডিফারেন্ট ইস্যু অলটুগেদার, পুলিশিং কিন্তু আমরা আলাদা জিনিস, একটা আইন যেন পাশ না হয় তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সামনের আসন্ন নির্বাচন তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে আবারও তারা ক্ষমতায় আসবে, এই পরিকল্পনা তারা করেছেন, সেইভাবে তারা এগোচ্ছে। যে গতকাল পার্লামেন্টে একটা বিল এসেছে, এটা একটা ভয়াবহ,
দুশ্চিন্তা শুধু নয়, একটা আতঙ্কের বিষয়। গোটা রাষ্ট্র ব্যবস্থাকে এরা কীভাবে ধ্বংস করে দিচ্ছে, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এখন যেখানে সারা পৃথিবীতে পুলিশই হচ্ছে একমাত্র আপনার প্রতিষ্ঠান যাদের গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়, কিন্তু এখানে আপনার আনসারকে গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হবে যাদের বেসিক ট্রেনিংগুলো পর্যন্ত নেই। পুলিশিং ইজ এ ডিফারেন্ট ইস্যু অলটুগেদার, পুলিশিং কিন্তু আপনার আলাদা জিনিস একটা। এখানে আপনার সব কিছু মিলিয়ে তাদের আলাদা কোড অফ কন্ডাক্ট, আলাদা আইন, আলাদা সব কিছু আলাদা পরিচালিত হয়। আনসারের কাজটা আলাদা, তারা আপনার একটা বিভিন্ন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান তারা সেইভাবে তৈরি করেছে। এবং এই আনসারের প্রতিষ্ঠানকে যে আধুনিকীকরণ, এটা কিন্তু শহীদ বিন জিয়াউর রহমানই করেছিলেন। এটাকে রাজনীতিকীকরণ এটা করা, আবার নতুন যে ব্যবস্থা তারা নিতে যাচ্ছে আইন করে, এটা আমরা নিন্দা জানাই। এবং এটা যেন আপনার কিছু পরামর্শই জানাই, এটা না করা হয় সেটা আমরা দাবি জানাচ্ছি একই সঙ্গে। আর এই আইন যেন পাশ না হয় তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সামনের আসন্ন নির্বাচন তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে আবারও তারা ক্ষমতায় আসবে, এই পরিকল্পনা তারা করেছে, সেইভাবে তারা এগোচ্ছে। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তার কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মতামতগুলো আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা তৃতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো ভিপি নুরুল হক নূর, অর্থাৎ আসছে আগামী 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সহ দলীয় সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি কি কথা বলতেছে, চলুন শুনে আসি। আগামী 28 তারিখ আওয়ামী লীগ যদি ভায়োলেন্স করতে চায়, আমরা তো বসে থাকবো না, হামলা মামলা নির্যাতন নিবে না, আমাদের কি হারানোর আছে? গ্রেপ্তার করবে, জেলে নেবে, হামলা করবে, তো এটা তো 15 বছরের মধ্যে দিয়েছি। আগামী 28 তারিখ থেকে জনগণের মুক্তির আন্দোলনের নতুন গতিপথ, নতুন মিছিল শুরু হবে, এবং সেই মিছিলে আওয়ামী লীগের চাপাবাজি কিংবা কাদের ভাইয়ের ফাঁপড়বাজি উড়ে যাবেন। আগামী 28 তারিখের এই কর্মসূচিকে ঘিরে আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যে আওয়ামী লীগের সারা দেশের যে ক্যাডার বাহিনী তাদেরকে নিয়ে দফায় দফায় ধানমন্ডিতে আওয়ামী লীগের গুলিস্তানের পার্টি অফিসে মিটিং হচ্ছে, অস্ত্রধারী গ্রুপকে জড়ো করছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে একবার ওবায়দুল কাদের সাহেব বিএনপিকে ইন্ডিকেট করে বলেছিল যে বিএনপি সীমান্তে অস্ত্র জোগাড় করছে, অস্ত্র জমায়েত করছে দেশে অস্থিরতা তৈরি করার জন্য। বিএনপি গত 14 বছরের নির্যাতন নিপীড়নের মধ্যে, আমরা সবাই নির্যাতন নিষ্পেষণের মধ্যে, কাজে আমাদের পক্ষে তো অস্ত্র জড়ো করা সম্ভব না, এই সহিংসতা করা সম্ভব না। সরকার সহিংসতা করাটা পায়তারা করছে, যে যার দায় বিরোধী দলের উপরে চাপানো যায়। আমরা একটা টের পেয়েছি, যেখানে আমরা দেখেছি এই যে আমাদের একটা বলা চলে গতিশীল আন্দোলন এই পুজোর মধ্যে কিন্তু আমরা থামিয়ে দিচ্ছি, 5 দিন কর্মসূচি নাই, কারণ রাজপথে আমরা কর্মসূচি দিই, আমাদের কাছে তথ্য ছিল এই হিন্দুদের এই ধর্মীয় উৎসবে সরকার হামলা করাবে, সরকারের এজেন্সি ভাঙচুর করিয়ে বিরোধী দলের উপরে দায় চাপাবে। আমরা কিন্তু শান্তিপূর্ণ যে আন্দোলন করতে চাই সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আগামী 28 তারিখ আওয়ামী লীগ যদি ভায়োলেন্স করতে চায়, আমরা তো বসে থাকবো না, আমরা রাস্তা দিয়ে মিছিল করে দেবো, আমাদের মিছিলে যদি হামলা করে তা আমরা কি দৌড় দেবো, প্রতিরোধ গড়ে তুলবো? কারণ দৌড় দেওয়ার এখন আর সময় নেই, যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেটা বলে সামনে এগিয়ে যেতে হবে। বাংলা সিনেমার যে ডায়লগের মতো যে মরো অথবা মারো, পরিস্থিতি এখন তাই দাঁড়াইছে, হয় আপনাকে মার খেতে হবে, মরতে হবে, না হলে মারতে হবে। এখন তো আর সেই পিছনে যাওয়ার সুযোগ নেই, মার তো 15 বছর খেয়েছি, হামলা মামলা নির্যাতন নিবে না, আমাদের কি হারানোর আছে? গ্রেপ্তার করবে, জেলে নেবে, হামলা করবে, তো এটা তো 15 বছরের মধ্যে দিয়েছি। তবে আগামী 28 নভেম্বর থেকে প্রতিরোধের আন্দোলন শুরু হবে, আগামী 28 তারিখ থেকে জনগণের মুক্তির আন্দোলনের নতুন গতিপথ, নতুন মিছিল শুরু হবে, এবং সেই মিছিলে আওয়ামী লীগের চাপাবাজি কিংবা কাদের ভাইয়ের ফাঁপড়বাজি উড়ে যাবেন। সব প্রতিষ্ঠা বার্ষিকী আমরা খুব ছোট করে করছি, প্রকৃত অর্থে আসলে আমাদের একটা চিন্তাভাবনা ছিল, যেটা আমরা এই দুইটা প্রতিষ্ঠা বার্ষিকে যেটা আমরা করেছিলাম, সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটা মিলন মেলা, তো এইবার ওই জাঁকজমকপূর্ণভাবে আমরা আয়োজন করছি না, আমরা সীমিত আয়োজন করছি যে একটা আলোচনা সভা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আর আমাদের সর্বাত্মক এবং সর্বোচ্চ প্রস্তুতি হচ্ছে 28 তারিখকে ঘিরে, যেটা আমরা বারবার বলেছি, 28 তারিখ বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ গণদিগের কোনো স্পেসিফিক দল সংগঠনের কর্মসূচি নেই, এটা জাতির মুক্তির কর্মসূচি। 28 তারিখ যদি আমরা সফল হই এই জাতি মুক্তি পাবে, আর 28 তারিখ যদি আমরা ব্যর্থ হই এই জাতি শৃঙ্খলে আবদ্ধ হবে আগামী 5 বছরের জন্য, এবং সেই 5 বছর হয়তো আগামী আরও 10 বছর বাংলাদেশকে পিছিয়ে দেবে। কাজে এই জাতির মুক্তির জন্য, জনগণের মুক্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য 28 তারিখ থেকেই আমাদের বিজয়ের যাত্রা শুরু হবে, ইনশাল্লাহ সেখানে আমরা কোনো পিছনের সুযোগ নেই। প্রিয় দর্শক শ্রোতা, 5টি ভিডিওর ভিতরে 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আর 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবার চলুন প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনে আসি ব্যারিস্টার রমিন ফারহানা, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওনার সাথে যে পিটার হাসের কথা হয়েছে, বৈঠক হয়েছে, সে বিষয়টি নিয়ে তিনি কি বলতেছে, চলুন শুনে আসি। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। আজ সাধারণত যেসব মন্ত্রীদের আমরা খুব বেশি কথা বলতে শুনি, যেমন তথ্যমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, তাদের মতন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা খুব বেশি কথা কখনো বলতে শুনি না, তিনি মেপে কথা বলেন এবং কম কথা বলেন। তিনি আজকে মিডিয়ার সামনে কথা বলেছেন, এবং যেহেতু তিনি খুব বেশি মিডিয়া ফেস করেন না, সেজন্যই হয়তো কথা বলার প্রসঙ্গে তিনি বলে ফেলেছেন যে মার্কিন রাষ্ট্রদূত তাকে সরাসরি প্রশ্ন করেছে যে আপনারা কি তাদের আসতে বাধা দেবেন কিনা, রাস্তা বন্ধ করে দেবেন কিনা, এরকম কথা পিটার হাস ওনাকে বলেছেন, এবং উনি সেটা গণমাধ্যমের কাছে সরাসরি বলেছেন। এই কথাটুকু একটা বিষয় খুব স্পষ্ট করে যে গত 15 বছরের সরকারের যে আচরণ, এবং বিশেষ করে গত 7-8 বছর ধরে সরকারের যে ধরনের নিপীড়নমূলক আচরণ আমরা লক্ষ্য করেছি বিরোধী দলের প্রতি, সেইখান থেকেই এইরকম প্রশ্নটা উঠে আসা স্বাভাবিক ছিল। এবং 28 তারিখকে ঘিরে আমরা দেখেছি সরকারের মধ্যে এক ধরনের নার্ভাসনেস,
সরকারের মধ্যে অস্থিরতা, সরকারের কোনো মন্ত্রী বলছেন রাজপথ আমাদের দখলে থাকবে, কোনো মন্ত্রী বলছেন বিএনপিকে দাঁড়াতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই কথাগুলো একরকম পারসেপশন তৈরি করে যে 28 তারিখকে ঘিরে সরকারের মধ্যে এক ধরনের ভীতি বা আতঙ্ক যেমন আছে, তেমনি 28 তারিখের সমাবেশ যাতে সফল হতে না পারে সেজন্য সরকারের তরফে যা যা করা দরকার, যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিতে সরকার বিন্দুমাত্র দ্বিধা করবে না। পদক্ষেপের মধ্যে কি হতে পারে, জায়গায় জায়গায় তল্লাশি চৌকি বসানো, আমাদের গাড়িগুলোকে থামিয়ে দেয়া, লোকজনকে গ্রেপ্তার করা, নতুন করে মামলার ভয়ভীতি দেখানো, মামলা দেয়া হতে পারে, আমাদের অনুমতি না দেয়া, সমাবেশ করবারই অনুমতি না দেয়া হতে পারে, আমাদের সমাবেশ স্থলে যারা আসছে তাদেরকে নানান রকম হেনস্থার মুখোমুখি করা হতে পারে, নিজেদের দলের যেই ক্যাডাররা আছে তাদেরকে হেলমেট পরিয়ে রাস্তায় নামিয়ে দেয়া, মানে একরকম সমাবেশ বন্ধ করার জন্য যা যা করা দরকার তার যে কোনো কিছুই করতে পারে সরকার। এবং সেটা মাথায় রেখেই সম্ভবত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথা যেটা বলেছেন সেটার উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএনপি ঢাকায় আসবে যাবে বাধা দেব না। তখন তিনি যখন কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে, একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন যে এই যে মার্কিন রাষ্ট্রদূত এই ধরনের কথা বলছেন, বিরোধী দলের কর্মসূচির ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করছেন এবং জানতে চাইছেন যে সরকার কোনো রকম কোনো বাধা দেবে কিনা, রাস্তা বন্ধ করবে কিনা, এটা আসলে কতটুকু কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে, স্বরাষ্ট্রমন্ত্রী তার সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেছেন এটা আপনারাই দেখুন এটা কতটুকু শিষ্টাচারের মধ্যে পড়ে, এবং তিনি একরকম ব্যাখ্যা দেওয়ার মতোই বলেছেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্রমন্ত্রী আছে, তারাই বিষয়টি দেখবে। অর্থাৎ তিনি নিজে কোনো দায় এই ব্যাপারে নিতে ইচ্ছুক নন, তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্রের নাক গলানোর যে তথাকথিত কথা তারা বলে যে বিরোধী দলের ব্যাপারে তারা অতি উৎসাহী বা বাংলাদেশের রাজনীতির ব্যাপারে তারা অতি উৎসাহী, নাক গলাচ্ছে বেশি, নির্বাচন নিয়ে কথা বলছে বেশি, এই ধরনের কোনো মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী করেননি। তিনি এটি পুরোপুরি ছেড়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর ঘাড়ে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে, এবং তিনি বলেছেন এটা তাদের দায়িত্ব, এবং তিনি বরং অনেকখানি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, মার্কিন রাষ্ট্রদূতকে আশ্বস্ত করবার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ঢাকায় যদি 10 লক্ষ লোক বিএনপি নামায় বা বিরোধী দল একজোট হয়ে 10 লক্ষ 12 লক্ষ লোক ঢাকায় আসে তখন তো একটা মিসম্যাচ শব্দটি তিনি ব্যবহার করেছেন, মিসম্যাচ হয়ে যাবে, ঢাকার ট্রাফিকের অবস্থা এমনিতেই শোচনীয়। ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি ঢাকার ট্রাফিকের ব্যাপারে ওয়াকিবহাল, কারণ বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী আদৌ আমাদের প্রতিদিনের যন্ত্রণা সম্পর্কে জানেন বলে তাদের আচরণে মনে হয় না। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় বোঝা গেল যে তিনি খবরাখবর বোধ হয় জানেন কিছু যে আমাদের কি পরিমাণ দুর্ভোগ প্রতিদিন পোহাতে হয়। তো বলেছেন যে ঢাকায় এমনি যানজট আছে, আরো যদি নতুন করে 10 লক্ষ লোক আসে ঢাকায় তাহলে ডেফিনেটলি একটা সমস্যা তৈরি হবে। তবে তিনি একই সঙ্গে এটাও বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তারা বিষয়টি সামাল দেবে, অর্থাৎ যতটুকু সম্ভব পলিটিক্যালি কারেক্ট থেকে তিনি পিটার হাসকে জবাবদিহি করবার চেষ্টা করেছেন, এবং বিরোধী দলকে কোনো রকম কোনো বাধা দেয়া হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন, বরং নিরাপত্তা দেয়া হবে বলে একরকম কথার ভাবে যেটা বোঝা যায় যে একরকম আশ্বস্তই তিনি করতে চেয়েছেন যে এই সমাবেশকে ঘিরে কোনো রকম কোনো উস্কানি বা কোনো রকমের কোনো নিবর্তন বা কোনো রকমের কোনো গ্রেফতার নতুন করে হয়রানি এমন কিছু করবার ইচ্ছা যদি থেকেও থাকে সরকারের মধ্যে সেটা সম্ভবত করবে না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি বা বিরোধী দলের মত প্রকাশের প্রতি যে কমিটমেন্ট সেটা কিন্তু আমরা গত কয়েক বছর ধরেই দেখেছি। বাইডেন প্রশাসন বিশেষ করে ক্ষমতায় আসবার পরে তারা খুব স্পষ্ট করেছে যে তাদের বিদেশ নীতি বা তাদের যে কোনো নীতির মূলেই আছে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতা এবং মানবাধিকার। এটা তারা শুধু যে মুখে বলেছে বা কাগজে কলমে দিয়েছে তাই নয়, এটি প্রমাণ করবার জন্য তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন দেশেও তারা নিয়েছে, বেশ কয়েকটি দেশে স্যাংশন দিয়েছে তারা, তার মধ্যে বাংলাদেশ একটি। এবং স্যাংশনে যে কাজ হয় সেটার প্রমাণ বাংলাদেশে আমরা হাতে নাতে দেখেছি, বিচার বহির্ভূত হত্যা কোথা থেকে কোথায় নেমে এসছে স্যাংশনের পরে সেটা আমরা সকলেই লক্ষ্য করেছি, গুম একটা জবাবদিহিতার মধ্যে এসছে, চাচ্ছে তাই ভাবে যেভাবে মানুষকে যখন খুশি তখন সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া, দিনের পর দিন তাদেরকে নাই করে দেয়া, বছরের পর বছর পরিবারগুলোকে অপেক্ষায় রাখা, পুলিশের হয়রানি, পরিবারগুলো থানায় গেলে কোনো রকমের কোনো সহযোগিতা না করা, এই বিষয়গুলো আমরা গত কয়েক বছরে যেভাবে দেখেছিলাম স্যাংশনের পরে কিন্তু বিষয়টি সেরকম অবস্থায় আর নেই, ভয়াবহতা অনেকখানি প্রশমিত হয়েছে। এরপরে এসছে ভিজানীতি, ভিজানীতি দেওয়ার পরে তো আমরা সরকারের এক ধরনের পাগলামি লক্ষ্য করেছি, সরকার প্রথমে চেষ্টা করেছে, সরকারের মন্ত্রীরা বলার চেষ্টা করেছে বিরোধী দল এই দ্বারা এফেক্টেড হবে, বিরোধী দলের উপর ভিসা নীতি অ্যাপ্লাই করে, কিন্তু প্রধানমন্ত্রী যেদিন বললেন স্পষ্ট করে যে আমেরিকা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে চায় না, এবং তারা চাইলে, আমেরিকা চাইলে যে কোনো দেশের সরকার ওলট পালট করবার ক্ষমতা রাখে, এই কথাগুলো যেদিন তিনি স্পষ্ট করলেন সেদিন থেকেই আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের যেই মানে ভার্সন দেখেছিলাম, তাদের যে কথা আমরা শুনেছিলাম সেটা অনেকখানি পরিবর্তিত হয়ে গেছে। এবং সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূতের এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া,
28 তারিখের সমাবেশ নিয়ে কথা বলা, 28 তারিখের সমাবেশে যাতে কোনো রকম কোনো বাধা দেয়া না হয় বা কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি করা না হয়, রাস্তা বন্ধ করা না হয়, সেই ব্যাপারগুলো ক্লিয়ার করা, একেবারে খোলামেলা আলোচনা করা, একটা বিষয়কেই স্পষ্ট করে যে মার্কিন নীতি তার অবস্থান থেকে এতটুকুও নড়চড় হয়নি। কিছুদিন আগে আমরা ওবায়দুল কাদেরকে বলতে শুনেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে পিটার হাস যাই বলুক না কেন মুরব্বীদের সঙ্গে তলে তলে আপোষ হয়ে গেছে, তলে তলে সব কিছুই ঠিক হয়ে গেছে। দেখুন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বা অন্য কোনো দেশে যাই বলুক না কেন সেটা মার্কিন প্রশাসনের কথা, কোনো কথাই পিটার হাসের বা মার্কিন রাষ্ট্রদূতের নিজস্ব কথা নয়, তার নিজস্ব মতামত নয়, তার নিজস্ব কোনো বক্তব্য নয়, এটা মার্কিন প্রশাসনের বক্তব্য। এবং এই 28 তারিখকে ঘিরে পিটার হাসের যে উদ্বেগ সেটা মার্কিন প্রশাসনের উদ্বেগ। সুতরাং পিটার হাসের কথা তার ব্যক্তিগত কথা বলে যদি ওবায়দুল কাদের সাহেব নেতাকর্মীদের আশ্বস্ত করতে চান, সেই আশ্বস্ত তিনি করতে পারেন, কিন্তু এটা একেবারেই খুবই অকক্ষ জানা মানুষ বুঝবে যে পিটার হাস যা বলেন সেটা তার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা নয়, এটা একেবারেই মার্কিন প্রশাসনের কথা। এবং তলে তলে যদি কোনো আপোষ হয়েই থাকতো মুরব্বীদের সঙ্গে, যে কথা যে শব্দটি তিনি ব্যবহার করেছেন, পিটার হাসের মুরব্বীদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, সমঝোতা হয়ে গেছে, সেটা যদি হয়েই থাকতো, তাহলে 28 তারিখের একটি সমাবেশকে ঘিরে মার্কিন প্রশাসন বা মার্কিন রাষ্ট্রদূতের এই উদ্বেগ আমরা লক্ষ্য করতাম না। এবং সেই কথাটি খুবই পরিষ্কার এবং স্পষ্টভাবে আমি বলতে চাই যে আমরা অনেকেই মুখে গণতন্ত্রের কথা বলি, মানবাধিকারের কথা বলি, বাক স্বাধীনতার কথা বলি, মানুষের অধিকারের কথা বলি, কিন্তু সেটাকে কাজে পরিণত করবার চেষ্টা সবসময় যে দেখা যায় তেমনটি নয়। আমি মার্কিন প্রশাসনকে ডেফিনেটলি ধন্যবাদ জানাতেই হয় যে তাদের কথা এবং কাজের মধ্যে একটি চমৎকার মিল আমরা লক্ষ্য করছি, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বেশ কয়েকটি দেশেই তারা কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। কতটুকু ফল হবে বা হবে না সেটা ভবিষ্যৎ বলবে, তবে তাদের সদিচ্ছা এবং চেষ্টার কোনো কমতি কিন্তু আমরা দেখছি না। একই সঙ্গে আমি এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ থেকে 7-8 দিন আগে একটি সমাবেশে খুব সেমিনারে তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে ডেফিনেটলি পশ্চিমা বিশ্ব আমাদের সাহস যোগাচ্ছে, সেটা অস্বীকারের উপায় নাই, তবে আমাদের আন্দোলন, আমাদের অধিকার আদায় সেটা আমাদেরকেই করতে হবে। প্রিয় দর্শক, এবার আমরা প্রায় ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, আরেকটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। সরি, প্রথমে আমি বলছিলাম যে 5টি ভিডিও, মূলত আজকে 6টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো এবার আমরা ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি শুনবো, তারপরে একজন মহিলা যা আওয়ামী লীগের নৌকার পক্ষে বা শেখ হাসিনার পক্ষে গুণগান গেয়ে ভোট চাচ্ছে সেই ভিডিওটি শেয়ার করবো। চলুন এবার ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি শুনে আসি। দাঁড়ান, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। চলুন একটি লাইক দিয়ে দেখে আসি। ওই যে বকরুল, কেমনি যে লোকটা বলে তার মাত্র কটা দিন অতিরিক্ত কাপড় নিয়ে আসবেন, সব নিয়ে আসছে, কমিউনিটি সেন্টার ভাড়া করছে, কোনো কোনো কম আত্মীয় স্বজনদের বাড়ি তুলছে, কার আত্মীয় কে জগবন্ধ, সহ্য অনেক করেছি, সহ্যেরও একটা সীমা রেখা আছে, এবার ছাড় নেই। তখন এত অশান্তি বলছেন, অশান্তি কেমনি হয়, কীভাবে করে? শেখ হাসিনাকে নিয়ে যেই সব গালিগালাজ আপনারা করেন, এই অভদ্র লোকদের কি শাস্তি হওয়া উচিত? অবশ্যই বড় ধরনের শাস্তি আজকে, এবার ছাড় নেই। যখন এত অশান্তি বলছেন, অশান্তি কেমনি হয়, কিভাবে করে? ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, লাস্ট ভিডিওটি দেখি, আজকের ভিডিওটি শেষ করবো। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, শেষ ভিডিওটি দেখে আসি। সোনার বাংলাদেশ আমরা থাকবে, পলক যেখানে, মিনহাজ যেখানে, ওই হচ্ছে শেখ হাসিনা যেখানে, আমরা সেখানে, আমরা 10টা হাত যদি এক জায়গা হয় আমার সাথে কোনো বিএনপি কোনো কেউ পারবে না, ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন শেখ মুজিবর তাকদের আল্লাহ বেহস্তবাসী করে দেয়, সুস্থানে জায়গা দেয়, তার মিয়া হাসিনা কোজেন আল্লাহ সবার উপরে যে রাখে, আরাব্বিল আলামিন। আমি দোয়া করি, আমরা ছোটবেলা ওই হাসিনার বাপ শেখ মুজিবর আমার এক 14 খান উঠি দিছিল, এক পা ঘুর দিছিল, আমরা আইসার লাগে আড়াইপুর পড়িয়া যায় পিঠে ভাইসা চলে গেছিল, আর আজ আমরা রাস্তা ঘাটা সব কিছু আমারে পাকা, আমারে আর কোনো সরকারের দরকার নাই, আমারে এই সরকারই আমরা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, আসসালামু আলাইকুম বাবা। ধন্যবাদ আশরাফুন খালাকে, উনি তার হৃদয়ের আবেগ তাড়িত অনুভূতি
জনেতা জুনায়েদ আহমেদ পলক জননেত্রী শেখ হাসিনার জন্য ব্যক্ত করলেন, দোয়া চাইলেন। আমি এমত অবস্থায় যিনি প্রতিবন্ধী ভাতা পান সাকিব হোসেন, উনি তার অভিমত ব্যক্ত করবেন। আমাদের এলাকাবাসী আসসালামু আলাইকুম, অন্যান্য জাতির প্রতি আদা নমস্কার। আপনারা জানেন যে প্রত্যেক প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা পঙ্গু ভাতা প্রদান করে থাকে। সেই প্রতিবন্ধী ভাতা আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের আমাদের অনুসার্থে আমাদের দিয়ে থাকে। সবাই তো লঙ্কা লঙ্কা ভদ্রন্ত হাতলেন তো হাতলেন সবাই ভদ্রন্ত। এই আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও, মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। আবারও বলছি যে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।